আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও প্রবাসে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখছেন ও যারা আমাদের এই নতুন ভিউয়ার্স, যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন একটি নতুন পদ্ধতিতে নদীর ভিতরে মাছ ধরার একটি ভিডিও। তো আপনারা দেখতেছেন একটি নদী, তেঁতুলিয়া নদী। এই তেঁতুলিয়া নদীর চরের উপরে, ডুবা চরের উপরে এই যে দেখেন চতুর্দিক দিয়ে একটি জাল দিয়েছে, মশারি জাল। এই মশারি জাল দিয়ে, বেড় দিয়ে তারপরে এই ডুবাচার রূপে পারাচ্ছে দলবদ্ধ হয়ে। তো দেখা যাবে সেই দলবদ্ধ হয়ে পারে কি মাছ ধরা হয়। তো আগাম কিছু বলবো না, তো আপনারা দেখতেই পাবেন একটা আকর্ষণীয় একটা ভিডিও এবং আকর্ষণীয় কিছু মাছ ধরা হবে। তো বন্ধুরা, যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম মজার মজার ভিডিও সারা সাথে সাথে আপনার জন্য পেয়ে যান। তো আমরাও আছি এখন এই নদীর ভিতরে, আমরা নেমেছি। এই দেখেন আমাদের সাথে একজন লোক আছে, এই যে সেও ভিডিও করতেছে, সেও নামে নেমেছে। তো অনেক মাছ, এখানে যাবো না, অনেক পানি ও জায়গায় দলবদ্ধ হয়ে পালা বেঁধে তারপর হাঁটতেছে এই কাদার ভিতরে। মূলত এই মাছটি নিচে যে কাদা আছে সে কাদার ভিতরে থাকে, পারে এ পেরে তারপর উঠায়। তো বন্ধুরা, এই যে এখনই জালটি উঠাবে, উঠালে দেখা যাবে কীরকম মাছ আসে জালের সাথে এবং কী মাছ আসে। এই যে দেখেন এই মাছ এই পারানোর সাথে সাথে উঠে আসতেছে, উঠে যে তারপরে ওই জালের সাথে লেগে থাকবে, তারপরে জালের সাথে মাছ আসবে। তো বন্ধুরা, এই যে দেখেন জালে উঠাচ্ছে, এই দেখেন কাদার কাদা, ওই যে লাল চৌ চৌয়া, লাল চৌয়া। জাল ঝাড়তেছে, জালটি ঝেড়ে ঝেড়ে একটি জায়গায় মাছ নেওয়া হবে। ক্লিয়ার ওদিকে? হ্যাঁ, এই যে দেখতেছেন যে ঝাড়তেছে, এর সাথেই পানির সাথেই মাছ যাচ্ছে একটি জায়গায় নিয়ে, মাছ ভরবার একটি স্থানে নিয়ে। তারপরে এই যে ট্রলার আছে, ট্রলারের ভিতরে ঢুকাবে মাছ। ওই এক সাইড থেকে আসতেছে, দুই সাইড দিয়ে জালটি ঝাড়তেছে। এই যে দেখেন ধীরে ধীরে আসতেছে, ওই দুই সাইড থেকেই আসতেছে, দুই সাইড দিয়ে, ওই এক সাইড থেকে, এক সাইড থেকে। তো দেখা যাবে, এই যে দেখেন কি পরিমাণ পানি, ওই একজন নামছে, বাবা বাবা আমি ভিজে গেছি পুরোপুরি ভাবে। দেখাবো আপনাদেরকে কিরকম মাছ পেয়েছে, এক জায়গায় আসে পড়ছে মাছ। ও এরকম মাছ পেয়েছে, এটা হলো লাল চৌয়া, এটা চৌয়ার একটি জাত। খুবই একটা মজাদার মাছ দেখেন। ও বন্ধুরা, টলে উঠে গেছে। তো আমাদের আসার আগে অনেক মাছ ধরেছিল। সাদা চৌ পেয়েছেন, আল্লাহ হাফেজ। আজকে পর্যন্তই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থেকে সম্পূর্ণ নাটিনে যারা দেখেছেন
তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য। এর থেকেও আরো ভালো মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো খুব হাঁপিয়ে গেছি কারণ অনেক কাদার ভিতরে আছি আমরা, এখন নদীর ভিতরে আছি, হাঁটতেছি।